আজ 10ই মুহররম পবিত্র আশুরা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদা এবং ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় শোক ও স্মৃতির স্মরণে কোরআনখানি দোয়া ও মাহফিল সহ তাজিয়া মিছিল করে সিয়া সম্প্রদায় প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট পবিত্র আশুরা উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাজিয়া মিছিল সহ দিনভর নানা আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে সকালে শোহাদায়ে কারবালা স্মরণে নগরীর সদরঘাট থেকে বের করা হয় শোক র্যালি এতে প্রতীকী কফিন শোকাবহ পতাকা বহনের পাশাপাশি হায় হোসাইন রবে বুক চাপড়ে মাতম করে র্যালিতে অংশগ্রহণকারীরা রাজশাহীতে পালিত হয়েছে পবিত্র আশুরা শিয়া সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন দিনটি পালনে তাজিয়া মিছিল করে সকালে নগরীর শিরোয়েল কলোনি এলাকা থেকে দরবারে খাতুনে মা জান্নাত তরিকায় নকশাবন্দী করে শোক মিছিল মিছিলটি নগরীর প্রায় বিভিন্ন সড়ক প্রদর্শন করে এছাড়া নগরীর শিয়া মসজিদের সামনে থেকে আরেকটি তাজিয়া মিছিল বের করা হয় খুলনায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করেছে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা সকালে হযরত ইমাম হুসাইনের পবিত্র শাহাদাত স্মরণে শোক মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমাম বাড়িতে গিয়ে শেষ হয় পাবনায় আশুরার শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে সকালে আঞ্জুমান ই কাদিরিয়া চর গোবিন্দপুর আয়োজনে ইমাম হুসাইন মসজিদের সামনে থেকে শোক মিছিল বের করা হয় যশোরেও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ি কার্যকরী পরিষদের সভাপতি ইশতাশামুল আলম ও ইনকিলাব মেহেদী মিশন যশোর শাখার সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে বেলা ১১টায় যশোর ঈদগাঁও থেকে বের হয় এই তাজিয়া মিছিল বিকেলে তাজিয়া মিছিলটি বের হয়ে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে এসে শেষ হয় নড়াইলে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে নড়াইল পৌরসভায় উজিরপুর মিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে তাজিয়া মিছিলটি শুরু হয় মিছিলটি পৌর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়পুর কারবালা চত্বরে গিয়ে শেষ হয় এসএটিভি নিউজ ডেস্ক প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd এসএ টেলিভিশন সাথে আছি সব সময়